আমি কইলাম ডাক্তার কি কইলা কি কইলা কাকে আপনি করেন আপনি করেন আমার ডাক্তার হেলাই দিছে আমার ডাক্তার দি হেলাই দিছে ডাক্তার হ্যাঁ ডাক্তার নাম কি নাম কি মাদারীপুরের রাজৈরে মৃত্যুঞ্জয় রায় নামে এক গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় 4 বছরের এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার 1 জানুয়ারি বেলা 11টার দিকে উপজেলা টেকেরহাট বন্দরের নিউ জননী ফার্মেসিতে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফিজা আক্তার 4 ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুর উজিরকান্দি গ্রামের আক্কাস শেখের মেয়ে। সেরাজৈর উপজেলার শঙ্করদী পশ্চিমপাড়া গ্রামের নানা বাড়ি থাকতেন। এ ঘটনায় প্রথমে পরিবারের লোকজন শিশু হাফিজার মৃত্যুতে ওই চিকিৎসকের বিচার দাবি করলে পরে অদৃশ্য কারণে তারা বিষয়টি ধামাচাপা দেয়। কোথায় এসে কথা বলছে নাম কি আমি ডাক্তার পারবে না কই দেবে স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, আক্কাস শেখ তার শিশু কন্যা হাফিজাকে গোপনাঙ্গের পাশে ফোরার বাঘি চিকিৎসা করার জন্য টেকেরহাটের নিউ জননী ফার্মেসিতে নিয়ে আসে। এ সময় গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় ওই শিশুকে ইঞ্জেকশন দিলে শিশুটি সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাধিক সূত্রে জানা যায়, এই গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়ে জরিমানা দিয়েছেন। এছাড়াও তার কাছে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের সাথে তিনি নারী কেলেঙ্কারির ঘটনাও ঘটিয়েছে বলে জানা গেছে। মানে ইঞ্জেকশন দেওয়া থেকে আর নেই, পরে বাবু পারতাছে পরে ইঞ্জেকশন আর দেয় না, দেয় না বলছে বাবু রাজু নিয়ে যাবো আমার বাপকে, তারপরে আমি কোলে করে বাইরে এসে ভাই অটো ঠিক করছে আমি নিয়ে কিছুটা টিকা রাটে রেখে এটা বলে নিয়ে আসবো বাবু আমার কোলে ছিল, আর তখন আমার বাবু আকর ছিল, আমি বলছি বাবু পানি খেয়ে ভাই পানি কিনছে, তখন বলছি বাবুর পানি খেয়ে না, তখন মায়ের গলায় আসবে দেখে আমার বাবু নাতি আর নাই, বলছি ও বলছি যে যে মনে অবস করছে এর জন্য মনে হচ্ছে কিছু হবে না কিছু হয়নি। তবে এ ঘটনায় প্রথমে পরিবারের লোকজন শিশু হাফিজার মৃত্যুতে ওই চিকিৎসকের বিচার দাবি করলেও পরে অদৃশ্য কারণে তারা বিষয়টি ধামাচাপা দেয়। আপনাদের কি কেউ ভয় দিতেছে কি আপা? কি আপনাদের ভয় দিতেছে? অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় জানান, আমি চিকিৎসা করার জন্য লোকাল পুশ করার পর সে অসুস্থ হয়ে পড়ে, পরে আমি রাজৈর হাসপাতালের প্রেরণ করি,
প্রসঙ্গত, এ ধরনের ঘটনা টেকেরহাট সহ রাজৈর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালের অহরহ ঘটলেও মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ না নেওয়ায় এসব চিকিৎসক অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মৃত্যুঞ্জয় ডাক্তার একটা ডাকায়, ও আমার একটা হাত ভাঙা রুগী শুধু একটু ব্যান্ডেজ করে রাখছে, গজ ব্যান্ডেজ দিয়ে পেঁচাইয়া 3,500 টাকা রেখে দিয়েছে আমার কাছ থেকে। এত বড় ডাকাতি করে যে বসে বসে, আর যে কাজ পারবে না ও একটা কোয়াক ডাক্তার সেই কাজও করে। এই যে এই বাচ্চাটার একটা বাঘি কাইটা জায়গায় মারা গেল, এখন এর উপযুক্ত বিচার চাই আমরা সমাজে যারা আছি, আমরা এই কোয়াক ডাক্তারদের বিচার চাই এবং মৃত্যুঞ্জয় ডাক্তারদের উপযুক্ত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই আবেদন আমি সাংবাদিকবৃন্দের কাছে রাখছি।